এই লোকসভা ভোটেই বুঝতে পারবেন এই সরকারের অবস্থাটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় ভাস্কর ঘোষ মহোদয়, তিনি জোর গলায় গ্যারেন্টি দিয়ে বললেন যে এই লোকসভা ভোটের পরে এই সরকারের কী অবস্থা হয় দেখবেন। অর্থাৎ তিনি পরিষ্কার করে একটা কথা আমাদের মনে করিয়ে দিলেন যে কয়েক মাস আগে একজন সম্মানীয় বিচারক বলেছিলেন ঢাকি সমেত বিদায় হবে। তো উনি সেটাকে উক্তি করে বলছেন যে বিচারকের কথা মতো ঢাকি সমেত বিদায় হবে। অর্থাৎ কে ঢাকি, কেন বিদায় হবে, এই লোকসভা ভোটের পরে কী এমন ঘটনা ঘটবে, আমরা শুনে নিই সম্মানীয় ভাস্কর ঘোষ মহোদয়বাবু কী বলেছেন। সংঘবদ্ধ হতে না পারলে এই সরকার আসবে, কালকের দিন অন্য কোনো সরকার চলে আসবে, খুব এই লোকসভা ভোটেই বুঝতে পারবেন এই সরকারের অবস্থাটা। মানে এই বিচারপতি বলেছিলেন যে ঢাকি সহ ঢাক বিদায়, ওরকমই হতে চলেছে। কিন্তু তারপরেও যে নতুন সরকার এসে আমাদেরকে দেখবে সেটা কোনো নিশ্চয়তা নেই, কারণ আমরা তো নিজেরা চাই না। আপনি নিজের বঞ্চনা মুক্তির জন্য যদি নিজে না চান, কেন সরকার দিতে যাবে আপনাকে? আপনার যদি 500 টাকায় কাজ করাতে পারে তাহলে 1000 টাকা কেন সে দেবে? এইটা কাকে ভাবতে হবে? আলটিমেটলি হয়েছে কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা নষ্ট হয়েছে। যে ছেলেটা ধানপুতে মধ্যপ্রদেশে গেলে পরে 800 টাকা ইনকাম করতে পারে, কোন মধ্যপ্রদেশ না, যারা অর্থনীতিগত ভাবে আমাদের থেকে অনেক পিছিয়ে, তাহলে সেখানে একটা ধান পোতার লেবারের মজুরি যদি 800 টাকা হয়, আমাদের এখানে 250 টাকা কি করে হয়? কারণ সরকার সমস্ত সিস্টেমটাকে ডিভ্যালুয়েশন করে রেখেছে, যাতে করে উদ্বৃত্ত টাকাটা সে কাটমানি হিসেবে চালাতে পারে। এই কথাগুলো শুধু আমরা বলে গেছি তা নয়, মানে কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসে একদম তথ্য সহ এই কথাগুলো বলে গেলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা সকলেই শিক্ষিত মানুষ, ধর্মঘটে অংশগ্রহণের কথা আবেদন করে গেলাম। অস্থায়ী কর্মচারীদের ধর্মঘটের অধিকার আছে কি নেই এটা প্রশ্ন হতে পারে। আপনারা যেহেতু নাগরিক অধিকার ভোগ করেন, আপনারা চাইলে পরে ভোটে দাঁড়াতে পারেন। ভারতবর্ষের যে কোনো নাগরিকের ধর্মঘটের মৌলিক অধিকার আছে, সুতরাং এটাও আপনার অধিকার। কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কিনা, দুদিনের বেতন কাটতে পারে। এমনিতেই তো যে কাজটা করেন 30 দিনের কাজ করে 18 দিনের বেতন পান, চুক্তিভিত্তিক হলেও কিন্তু সেটা সমান আর কি। 12 দিনের প্রতি মাসের ফিরে পাওয়া বেতনের জন্য যদি 2 দিনের বেতন দিতে হয়, আমার মনে হয় কারোরই অসুবিধা থাকার কথা না। আমরা শুনলাম এবং এটুকু বুঝতে পারলাম যে ঢাকি যদি সত্যি বিদায় হয় বা বিদায় হওয়ার মতো অবস্থা হয়, তাহলে অবশ্যই টনক নড়বে যে সরকারি কর্মচারীরা যদি একবদ্ধ হয় বা একজোট হয় তাহলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। অবশ্যই আমরা সামনের দিকে তাকিয়ে থাকব এবং পরবর্তী খবর আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। আজই পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।